ফুটবলের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। করে কোনো লাভ হয়নি বার্সেলোনার। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও বার্সেলোনার ডাগআউটে নিষিদ্ধই থাকবেন দলটির কোচ রোনাল্ড কোমেন। গত বৃহস্পতিবার লা লিগায় ঘরের মাঠে গ্রানাডার বিপক্ষে 2-1 গোলে হারের ম্যাচে মেজাজ হারিয়ে চতুর্থ ম্যাচ অফিসিয়ালকে কি এক চরিত্র বলে লাল কার্ড দেখেন কোমেন। পরে 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন বার্সেলোনার ডাচ এই কোচ। শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল বার্সেলোনা। বার্সার করা আপিল বুধবার খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর আগে ডাচ এই কোচকে ছাড়াই রোববার ভ্যালেন্সিয়াকে 3-2 গোলে পরাজিত করেছিল বার্সেলোনা। সেই জয়ের মাধ্যমে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে 2-এ এনেছে কাতালান জায়ান্টরা। অসাধারণ সেই জয়ের ম্যাচেও বার্সেলোনার ডাক আউটে ছিলেন না রোনাল্ড কোমেন। এদিকে আগামী শনিবার ক্যাম্প নুয়ে লা লিগার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শীর্ষে থাকা দল অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে জিতে পয়েন্ট ব্যবধানে এগিয়ে যেতে চাইবে কাতালান জায়ান্টরা। অ্যাটলেটিকো মাদ্রিদকে যদি নিজেদের মাঠে পরাজিত করতে পারে বার্সা, সেই ক্ষেত্রে শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। তাই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ মেসিদের কাছে। এমন ম্যাচে বার্সেলোনার ডাক আউটে থাকবেন না দলটির কোচ রোনাল্ড কোমেন। রোনাল্ড কোমেনের এমন নিষেধাজ্ঞায় পড়া হতাশার খবর বার্সেলোনা দলের খেলোয়াড়দের জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এটি দুঃসংবাদ বলতে হবে মেসিদের জন্য।